পূর্ব বর্ধমান জেলার ভাতার বেলেন্ডা গ্রামের তৃণমূল কংগ্রেস নেতা শেখ মতলেব আলীকে বিজেপি যুব মোর্চার কনভেনার সৌমেন কারভা তৃণমূল করলে গ্রাম ছাড়া তাকে করবে বলে হুমকি দেয় বলে অভিযোগ। শনিবার এই ব্যাপারে ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করে মতলেব আলী। এদিন মতলেব আলী জানান, সোমবার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বাইক মিছিল অনুষ্ঠিত হয়, সেই নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালীন সৌমেন কারভা ওই সভায় উপস্থিত হয়ে গালিগালাজ করে বলেই অভিযোগ। তিনি আরও অভিযোগ করেন, বাড়ি ফেরার সময় তার রাস্তা আটকে গ্রাম থেকে তাড়ি দেওয়ার হুমকি দেয় সৌমেন কারভা। আজকে এসেছি আমি থানায়, এসেছি আমি তৃণমূলের একজন সক্রিয় কর্মী, আমার বেলেন্ডা গ্রাম বাড়ি। সৌমেন কারভা ও রাতারাতি দরবদল করেছে, সিপিএম করছিল এখন বিজেপি করছে। আমরা কাল সন্ধ্যে সাত পত্রিকার সময় আমাদের একটা বাইক মিছিলের জন্য আমরা আলোচনায় বসেছিলাম, হঠাৎ ওমেন কারফা এবং তরু কারফা এরা 10-12 জনকে নিয়ে অশ্লীলভাবে গালাগালি আরম্ভ করে এবং তারপরে আমাদের ছেলেরা উত্তেজিত হয়, আমরা ক্যাথাম করে দিই। ওমেন কারফা এমনও কি উল্টোপাল্টা কথা বলে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে দেবো? হ্যাঁ, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা সেই হটকারী দিতে পা দিই নাই। এবং তারপরে আমি যখন চলে আসি আমাকে রাস্তায় দাঁড়িয়ে বলেছে, হয় তুই বিজেপি কর, নাহলে গ্রাম ছাড়, না এই আমাদের সঙ্গে বিজেপি করতে হবে, নাহলে গ্রাম ছাড়তে হবে, তৃণমূল করা যাবে না। হ্যাঁ, আমি বললাম আমরা তৃণমূল পার্টি করি, আমরা শৃঙ্খলাবদ্ধ দল, আমরা তৃণমূল করব। আমার প্রাণ চলে গেল, হ্যাঁ আমরা তৃণমূল দল ছাড়ব না। ওদের গ্রামে ওর পায়ের তলার মাটি নেই, ও ফেসবুকের নেতা, ও নেতা বানাতে চাচ্ছে, কিন্তু এতে আমরা আতঙ্কিত নয়, কিন্তু এবার সাধারণ কর্মীরা কখন কী ঘটনা ঘটি বলবে সেই জন্য আমরা আইনের আশ্রয় নিয়েছি। আপনাকে কি মারার কোনো? হ্যাঁ, ও আমাকে হয়তো ও এমনও কি আমাকে ডাইরেক্ট বলছে তোকে ঝাড়খণ্ড থেকে লোক এনে সে মার্ডার করে দেবো, সেই জন্য কি অভিযোগ করছেন? আমি একটা অভিযোগপত্র আজকে থানায় জমা দিলাম। কার নামে করছেন? সোমেন কারভা। কোন গ্রামের ঘটনা? বেলেন্ডা গ্রাম। সক্রিয় কর্মী আমি 98 সাল থেকে এই দলটাকে করি, এই দলটাতে আছি, চিরদিন থাকবো। অপরদিকে সৌমেন কারভা জানান, তার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। এই বিষয়ে কি বলবেন? আমি তো জানি না, আমি আপনাদের কাছে শুনছি। আমি আপনাদের কাছে শোনার, আপনারা যখন আমাকে ফোন করলেন, আমি আমার যারা আইনজীবী আছেন হাইকোর্ট এবং জেলায়, আমি তাদের সঙ্গে কথা বললাম, আমি আমার আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছি, আইনজীবীরা যা নির্দেশ দেবেন তারা যা বাবলু শেখ যে অভিযোগটা করছে এটা মিথ্যা, মিথ্যা। আমি বাবলু শেখ ছেড়ে দিন, আপনি গ্রামের ভাতার বাজার গ্রামের 10টা বাবলু শেখ এও অভিযোগ করছে, আপনি নাকি ঘরে বসে ফেসবুকে দল করেন, এটা কটাক্ষ করেছে কি বলবেন? ফেসবুকে যদি দল করি তাহলে তো ওনার কে এত ফাটছে কেন? ফেসবুকে যদি দল করি তাহলে ওনার আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করতে হচ্ছে কেন? ফেসবুকে দল করলে অসুবিধার কী আছে? আমি যদি ফেসবুকে দলটা করি তাহলে বাবলু শেখকে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগটা করতে হচ্ছে কেন? কোথাও বাবলু শেখের অস্তিত্ব সংকট হয়ে যাচ্ছে, তাই বাবলু শেখকে আজকে মিথ্যা মামলাটা আমার নামে করতে হচ্ছে? তাহলে ও যেটা বলছে যে ওকে বিজেপি করতে বা চাপ দেওয়া হচ্ছে, আরে ছাড়ুন তো, বিজেপিতে এখন লোক ঢোকার জন্য লাইন দেওয়া আছে, বিজেপি নিচ্ছে না, বিজেপি বেছে বুঝে, আপনারা তো দেখলেন জিতেন্দ্র তিওয়ারিকে নেওয়া হবে কি নেওয়া হবে না। বিজেপিতে এখন তৃণমূলের বাবলু শেখ তো একটা গ্রামের নেতা, বিজেপিতে তৃণমূলের এমপি মন্ত্রীর লাইন দেওয়া আছে, বিজেপি বলছে ভাববো তার ভাবমূর্তি আছে কি না ঠিকঠাক, তারপরে হচ্ছে আমি তাকে নেবো নাহলে নেবো না। আর বাবলু শেখ কী এমন নেতা তাকে বিজেপি নিতে হবে? তার কী জনসংযোগ আছে? আপনি কী দায়িত্বে রয়েছেন? আমি ভাতার বিধানসভা যুব মোর্চার কো কনভেনার দায়িত্ব রয়েছি। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।